ফার্স্টে স্টুডেন্টস আমরা পড়ছিলাম ম্যালেরিয়া পরজীবী, আজকে পড়বো হচ্ছে লাইফ সাইকেল অফ প্লাজমোডিয়াম ভিভ্যাক্স বা প্লাজমোডিয়াম, মানে ম্যালেরিয়া পরজীবীর লাইফ সাইকেল পড়বো। প্রথমে আমরা দেখি যে এই লাইফ সাইকেলটাকে কীভাবে ভাগ করা হয়েছে। আমরা শুরুতেই জেনেছি যে এই লাইফ সাইকেলটা সম্পন্ন করার জন্য দুটি পোষকের প্রয়োজন হয়, একটি হচ্ছে মানুষ এবং আরেকটি হচ্ছে মশকি নিজে, অর্থাৎ স্ত্রী অ্যানোফিলিস মশা। মানুষের মধ্যে সম্পন্ন হয় তার অযৌন জনন এবং মশকির ভিতরে সম্পন্ন হয় তার যৌন জনন। এবং মানুষের মধ্যে দুটি জায়গায় এর লাইফ সাইকেল সম্পন্ন হয়, একটি হচ্ছে যকৃত আর একটি হচ্ছে লোহিত কণিকা। যকৃতের মধ্যে যে শ্রেণীবিন্যাসটি সম্পূর্ণ বা যে সরি যে জননটি সম্পন্ন হয় সেটা হচ্ছে সেটাকে বলা হয় হেপাটিক সাইজোগনি। আর লোহিত কণিকার মধ্যে যে সাইকেলটি সম্পন্ন হয় সেটাকে বলা হয় এরিথ্রোসাইটিক সাইজোগনি, হেপাটিক সাইজোগনি এবং এরিথ্রোসাইটিক সাইজোগনি। হেপাটিক সাইজোগনিকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, একটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। হেপাটিক বা যকৃতের মধ্যে যে লাইফ সাইকেলটা সম্পন্ন হয় সেটাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি আর এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এই যে আমরা চিত্রটা দেখতে পাচ্ছি, এই চিত্রের এই ডান পাশটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি এবং বাম পাশের যে সাইকেলটা সম্পন্ন হয়েছে সেটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এই দুটি মিলেই সম্পন্ন হয় যকৃত বা হেপাটিক সাইজোগনি। এখন ব্যাপারটা খুব সহজ, শুধুমাত্র তুমি যদি চিত্রটা বুঝে যাও তাহলে তুমি বর্ণনা নিজেই লিখতে পারবে। এখন আমি যেভাবে আগাবো তুমি সেভাবেই আগাবা, দেখবা যে সব সহজ হয়ে গিয়েছে, দেখতে মনে হয় যেন ক্রিটিক্যাল, আসলে খুবই সহজ। শুরু করি যে আমরা এর আগে ক্লাসে বলেছি যে স্পোরোজয়েট দশায় বা স্পোরোজয়েট অবস্থায় ম্যালেরিয়া পরজীবীটি মশকির লালা রসে স্টোরেজ অবস্থায় থাকে বা সঞ্চিত অবস্থায় থাকে, অর্থাৎ ম্যালেরিয়া পরজীবীটির নাম তখন থাকে স্পোরোজয়েট। এর বিভিন্ন দশার বিভিন্ন নাম রয়েছে এবং অ্যাটাকিং যে দশাটা সেটাকে বলা হয়েছে স্পোরোজয়েট দশা। এই স্পোরোজয়েটটা দেখতে হচ্ছে যেরকম মাকুয়াকৃতি, দুই পাশ সূচালো এবং মাঝখানটা মোটা নিউক্লিয়াস যুক্ত, এরকম একটা গঠন মাকুয়াকৃতির দেখতে। এবং এটা কোথায় স্টোরেজ অবস্থায় থাকে? মশকির লালা রসে, সবসময়ই মশকির লালা রসে স্টোরেজ অবস্থায় থেকে যায়। যখন কোনো মানে এরকম ম্যালেরিয়া পরজীবী বাহিত কোনো মশা কোনো সুস্থ মানুষকে কামড় দেয় তখন তার লালার মাধ্যমে মশাটা আমাদের রক্তে প্রবেশ করে, তারপরে রক্ত স্রোতে চলতে চলতে সেটা গিয়ে পৌঁছায় হচ্ছে যকৃত কোষে। এই যে চার কোণা যে কোষটা দেখা যাচ্ছে এটা হচ্ছে যকৃত কোষ, তখন যকৃত কোষকে অ্যাটাক করে। এবং যকৃতে যখন অ্যাটাক করে তখন এর মধ্যে দুটি সাইকেল সম্পন্ন হয়, একটি হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি আর একটা হচ্ছে পোস্ট এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এখন আমরা দেখি যে এই যে লালা রসের মধ্যে যে দশাটি ছিল সেটা হচ্ছে স্পোরোজয়েট। এই স্পোরোজয়েটটি হচ্ছে মাকুয়াকৃতির, সেটা কি করলো যখন কামড় দিল রক্ত স্রোতের মাধ্যমে ভাসতে ভাসতে চলে আসলো যকৃত কোষকে অ্যাটাক করলো। এই হচ্ছে একটা যকৃত কোষ, মানে যে ভিতরে ঢুকে যাচ্ছে বোঝাচ্ছে, তাহলে যকৃত কোষকে অ্যাটাক করলো। এই যকৃত কোষের মধ্যে থাকে হচ্ছে নিউক্লিয়াস, এবং এটা যখন মাকুয়াকৃতির ছিল যখন এটার ভিতরে যকৃত কোষের ভিতরে প্রবেশ করে গেল তখন সেটা গোলাকৃতির হয়ে গেল, ঠিক আছে, তখন এটার নাম হয়ে গেল ক্রিপ্টোজয়েট। সেটার স্পোরোজয়েট থেকে তখন এই দশাটির নাম হয়ে যাবে ক্রিপ্টোজয়েট। এই ক্রিপ্টোজয়েটের মধ্যে যে নিউক্লিয়াস প্রেজেন্ট, দেখো এর পরের স্টেজে এই নিউক্লিয়াসটার বহু বিভাজন হবে। এই বহু বিভাজন সম্পন্ন বহু বিভাজনকৃত নিউক্লিয়াস সম্পন্ন এই গঠনটির নাম হচ্ছে সাইজন্ট। তা শুরুতে ছিল স্পোরোজয়েট, তারপরে দশাটি যখন গোলাকার ধারণ করলো স্পোরোজয়েটটি তখন হয়ে গেল ক্রিপ্টোজয়েট। ক্রিপ্টোজয়েটের নিউক্লিয়াসের যখন বহু বিভাজন ঘটলো তখন সেটাকে বলা হলো সাইজন্ট। এবং প্রত্যেকটা নিউক্লিয়াসকে ঘিরে পরের স্টেজে দেখো প্রত্যেকটা নিউক্লিয়াসকে ঘিরে তার চারপাশে আবরণ তৈরি হবে, এটাকে বলা হয়েছে ক্রিপ্টোমেরোজয়েট। এই স্টেজটা বা এই দশাটাকে বলা হয়েছে ক্রিপ্টোমেরোজয়েট। এগুলো তখন আকারে বড় হয় এবং এই
যকৃত কোষে লোড সৃষ্টি হয়, ফলে কি হয়, যকৃত কোষ ফেটে যায়, অর্থাৎ লাইসিস ঘটে। লাইসিস মানে বিদীর্ণ হয়ে যায়, ছিঁড়ে যায়, ফেটে যায়, গলে যায়। তখন কি হয়, এই ক্রিপ্টোমেরোজয়েডগুলো আবার রক্তস্রোতে চলে আসে। এই পর্যন্ত এই যে যকৃত কোষের যে লাইসিস হলো বা বিদীর্ণ হলো বা ফেটে গেল, ছিঁড়ে গেল, এই পর্যন্ত ছিঁড়ে গিয়ে কি ক্রিপ্টোমেরোজয়েডগুলো রক্তস্রোতে চলে আসলো। এই চলে আসা পর্যন্ত যে স্টেপটা, সেই স্টেপটাকেই বলা হয়েছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। এখন সে যে এই রক্তস্রোতে বের হয়ে চলে আসলো যকৃত কোষ ফেটে, তখন কি করলো, সে তো আর এইভাবে বসে থাকবে না, সে তখন সাঁতার কাটতে থাকবে এবং আশপাশে আবার যে যকৃত কোষ পাবে তাকে আবার নতুনভাবে অ্যাটাক করবে। সেই অ্যাটাক করার পরে কি হবে, আবার ওর ভিতরে যে নিউক্লিয়াসটা ছিল এই এক একটার ভিতরে, সেই নিউক্লিয়াসের আবার বহুবিভাজন ঘটবে, যেটা এখানে ঘটেছিল, অর্থাৎ সাইজন্ট তৈরি হবে। এই সাইজন্টের প্রত্যেকটা নিউক্লিয়াসকে ঘিরে আবার এরকম আবরণ তৈরি হবে। হ্যাঁ, এই আবরণ তৈরি হবে, তখন সেটাকে নাম বলা হয়েছে মেটাক্রিপ্টোমেরোজয়েড। মেটা, এই দশাটার নাম হচ্ছে মেটাক্রিপ্টোমেরোজয়েড। এই মেটাক্রিপ্টোমেরোজয়েডগুলো যখন আকারে বড় হবে, পরিপক্ক হবে, তখন আবার এই যকৃত কোষের লাইসিস ঘটবে, অর্থাৎ বিদীর্ণ হয়ে যাবে, ছিঁড়ে যাবে, ফেটে যাবে। তখন এই ফেটে যাওয়ার পরে সেগুলো আবার রক্তস্রোতে ভাসতে থাকবে এবং রক্তের লোহিত কণিকাকে আক্রমণ করবে। তখন শুরু হয়ে যাবে আমাদের দ্বিতীয়, মানুষের ভিতরেই দ্বিতীয় দশাটি, যে লোহিত কণিকা, এরিথ্রোসাইটিক সাইজোগনি। এতক্ষণ আমাদের যকৃত কোষে যতক্ষণ পর্যন্ত লাইফ সাইকেলটা চললো, ততক্ষণ পর্যন্ত আমাদের চলেছে হচ্ছে হেপাটিক সাইজোগনি। যেহেতু আমরা আমাদের মানুষের ভিতরে দুটি জায়গায় সম্পন্ন হয় লাইফ সাইকেলটা, একটা হচ্ছে যকৃত কোষ, একটা হচ্ছে লোহিত কণিকা। এখন যকৃত কোষের কাজ শেষ, যকৃত কোষ যখন ফেটে গিয়ে মেটাক্রিপ্টোমেরোজয়েডগুলো বের হয়ে গেল, তখন রক্তে ভাসতে থাকে এবং রক্তের মধ্যে যে লোহিত কণিকা থাকে, সেই লোহিত কণিকাকে অ্যাটাক করে পরবর্তী স্টেপ চালু করে। এইভাবেই যকৃত কোষে হেপাটিক সাইজোগনি সম্পন্ন হয়। আর এর পরবর্তী ক্লাসে আমরা দেখব সেটা হচ্ছে এরিথ্রোসাইটিক, অর্থাৎ লোহিত কণিকার মধ্যে কীভাবে লাইফ সাইকেলটা সম্পন্ন হয়, অর্থাৎ এরিথ্রোসাইটিক সাইজোগনি। নেক্সট ক্লাসে আমরা এরিথ্রোসাইটিক সাইজোগনি পড়ব। তো আশা করছি আমি যে এতক্ষণ পর্যন্ত যা পড়ালাম, অর্থাৎ যে হেপাটিক সাইজোগনিকে যে দুটি ভাগে ভাগ করা হয়েছে, প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি প্লাস এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি, তো এতটুকু তোমরা চিত্রের মাধ্যমে অবশ্যই বুঝতে পেরেছ যেভাবে আমি পড়ালাম। যেমন আবার বলছি আমি যে স্পোরোজয়েড দশাটি ছিল মাকু আকৃতি, তখন কি হলো, মশার কামড়ের মাধ্যমে রক্তস্রোতে ভাসতে ভাসতে যকৃত কোষকে অ্যাটাক করলো। যখন এটা অ্যাটাক করে ফেলছে, ভিতরে চলে গিয়েছে, তখন সেটা গোলাকার ধারণ করলো, তখন তার নাম হয়ে গেল ক্রিপ্টোজয়েড। এই ক্রিপ্টোজয়েডের ভিতরে যে নিউক্লিয়াস ছিল, তার বহু বিভাজন ঘটলো, তখন এই দশাটিকে বলা হয়েছে সাইজন্ট। এবং সাইজন্টের প্রত্যেকটা নিউক্লিয়াসকে ঘিরে তার আবরণ তৈরি হলো, তখন সেটাকে বলা হয়েছে ক্রিপ্টোমেরোজয়েড। ক্রিপ্টোমেরোজয়েডগুলো যখন পরিপক্ক হয়ে গেল, তখন যকৃত কোষ ফেটে গিয়ে ক্রিপ্টোমেরোজয়েডগুলো বাহিরে রক্তস্রোতে চলে আসলো। এই পর্যন্ত সম্পন্ন হলো হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, এবং রক্তস্রোত থেকে সে আবার নতুন আরেকটি যকৃত কোষকে অ্যাটাক করলো এবং সেটার আবার সাইজন্ট হলো। সাইজন্টের প্রত্যেকটা নিউক্লিয়াসকে ঘিরে আবার আবরণ তৈরি হলো, মানে আলাদা আলাদা কোষ সৃষ্টি হলো, এবং সেটাকে বলা হলো মেটাক্রিপ্টোমেরোজয়েড। সেগুলোর আবার যখন পরিপক্ক আকার ধারণ করলো, তখন সেটার যকৃত কোষের লাইসিস হলো এবং সেগুলো ফেটে গিয়ে রক্তস্রোতে ভাসতে থাকলো, এবং পরবর্তী স্টেজ চালানোর জন্য তারা লোহিত কণিকাকে আক্রমণ করলো। এরপরের ক্লাসে আমরা দেখব লোহিত কণিকা কীভাবে এর লাইফ সাইকেলটা সম্পন্ন হয়, অর্থাৎ এরিথ্রোসাইটিক সাইজোগনি আমরা পড়ব। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো, চিত্রটা বুঝে যাবা, তাহলেই তোমার বাকি পড়া 90% কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো এইভাবেই পড়বে। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।